ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমি সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কন সিংহ রায়, বিএস একাডেমির পক্ষ থেকে আজকে একটা নতুন ক্লাস নিয়ে তোমার সামনে এসেছি, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি আগের দিনে সিম্পল ইন্টারেস্ট করিয়েছিলাম এবং তার আগের আরও ক্লাসে আমি করিয়েছিলাম ইউনিট ডিজিট এবং নাম্বার সিস্টেম। তো তোমরা আশা করি এই ক্লাসগুলো পছন্দ করেছো, লাইক করেছো। তোমাদের প্রচুর কমেন্ট আমার কাছে এসেছে পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজে এবং আমাদের গ্রুপ বিএস একাডেমি যেটা আছে তাদের প্রচুর মেসেজ এসছে। আমি খুব আপ্লুত তোমাদের মেসেজগুলো দেখে। তো আমি চাই এইভাবে তোমরা রিপ্লাই করতে থাকো যাতে আমাদের এই ক্লাস করতে খুব সুবিধা হয়। তো দেখা যাক আজকে ক্লাসে কি কি হয়, দেখো খেয়াল করে। খুব ইম্পর্টেন্ট ক্লাস একটা। আজকে আমার পড়াবো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এটা আমার হচ্ছে জটিল সুদ। তো এই চ্যাপ্টার কথা থেকে প্রথমে আমি বলে দিই যে একটা বেসিক কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ রাখতে নাও পারো তাও চেষ্টা করবে খাতায় লিখে অঙ্ক সলভ করার মাধ্যমে ফর্মুলাটাকে এভালুয়েশন করতে। তো দেখা যাক ফর্মুলা কি আছে এটা। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথমে যে তোমাদেরকে শিখে নেওয়া দরকার সেটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু পিপার এন, বা অনেকে টি ও লেখে। এগুলো কি ব্যাপারটা, অ্যামাউন্টের মধ্যে কি কি যুক্ত আছে? সিআই, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, প্লাস যুক্ত আছে প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু পিপার এন। এখানে পিটা কি বললাম, পিটা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বা আসল। সিআইটা কি বলো, সিআইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ। আরটা কি, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অ্যান্ড এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স বা টাইম, এটা বলতে পারো। আচ্ছা, এইটা এই ফর্মটা কাজে লাগবে সেই ক্ষেত্রে অঙ্কের, যে ক্ষেত্রে আমরা এক বছর বা দু বছর তিন বছর এরকম ফ্র্যাকশন না ধরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বিবেচনা করবো সময়টা, সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টের ক্ষেত্রে এই ফর্মটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, যদি এটা এক বছরের ক্ষেত্রে হয় আমি আগেই বললাম তাহলে এই ফর্মটা ইউজ হবে, যদি হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি হয়, হাফ ইয়ারলি যদি হয় সেক্ষেত্রে ফর্মুলা কি হবে দেখে নাও তোমরা। এ ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু ইন্টু হান্ড্রেড বাই হোল টু পাওয়ার টু এন, এটা হচ্ছে ফর্মুলা যদি হাফ ইয়ারলি হয়। যদি কোয়ার্টারলি হয় তাহলে কি ফর্মুলা হবে, কোয়ার্টারলি হলে হবে এ ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর ইন্টু হান্ড্রেড হোল টু দি পাওয়ার ফোর এন। এই ফর্মুলা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি বলে তাহলে কিন্তু ওই ওপরের মানে ডান দিকে রাইট হ্যান্ডে যে ফর্মুলাগুলো লিখেছি আমি সেই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করলে অঙ্কগুলো কিন্তু হবে না। যাই হোক, তো আমি কিছু তোমাদেরকে এক্সাম্পল করাবো এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে। তো আরো দু একটা ফর্মা তোমাদেরকে বলে দেওয়া দরকার, কারণ আমি রিসেন্ট বিভিন্ন এক্সাম্পল যেগুলো দিচ্ছিলাম বা বিভিন্ন কোশ্চেন দেখছিলাম তাতে দেখেছি যে শুধুমাত্র সিআই এর এরকম ডাইরেক্ট ফর্মা দিচ্ছে না, একে কাজে লাগিয়ে সিআই এসআই কাজে লাগিয়ে আরো কিছু কিন্তু অঙ্ক তোমাদেরকে করতে দিচ্ছে। তো সেই কিছু বেসিক কিছু ফর্মুলা আমি তোমাদেরকে শেখাবো যাতে তোমরা অঙ্কগুলো করতে পারো, তোমাদের কোনো প্রবলেম না হয়। তো দেখা যাক, দেখো ফর্মুলাগুলো কি আছে, আমি দুটো ফর্মুলা তোমাদের বুঝে দিচ্ছি না হলে বোর্ডে জায়গা পেতে একটু অসুবিধা হবে। তোমরা এই দুটো ফর্মুলা নোট ডাউন করে নাও খাতায়। তো যেটা তোমাদের বলেছিলাম আমি, এ এ মানে কি বলেছিলাম, সিআই
प्लस पी ढुके आछे एर मध्ये इक्वल्स टू पी इंटू वन प्लस आर बाई हंड्रेड होल टू दि पावर एन बोलेछिलाम। যদি শুধুমাত্র আমি এখানে সিআই কথা বিবেচনা করি তাহলে সিআই লিখলে কি পাবো আমরা, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। এসআই একটা ফর্মুলা আমি আগে দিন শিখেছিলাম, কি শিখেছিলাম বলো, এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর বাই হান্ড্রেড। এবারে এই দুটো ফর্মুলাকে কম্বিনেশন করে আমি একটা নতুন ফর্মুলা আবিষ্কার করেছি, তো তোমরা দেখো এই ফর্মুলাটা বুঝতে পারো কিনা। যদি এটা টু ইয়ার্স এর ক্ষেত্রে বলে, টু ইয়ার্স এর ক্ষেত্রে যদি বিবেচনা করা যায়, সিআই মাইনাস এসআই যদি বলা থাকে, মানে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স যদি বলা থাকে, যদি এখানে পি আর আর যদি না বলা থাকে, যদি বের করতে হয়, তাহলে একটা ফর্মুলা আছে তোমাদের জন্য। কি ফর্মুলা? সিআই মাইনাস এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ডাব্লিউবিসিএস, রেল, ব্যাংক, যে সমস্ত পরীক্ষাগুলো হয় তাদের মেন যে এক্সামগুলো হয় তাদের কিন্তু এই ফর্মুলা কাজে লাগিয়ে অঙ্ক অবশ্যই তোমাদের করতে দেয়। সেখানে কি বলা থাকে না, সিআই মাইনাস পিআই ডিফারেন্স বলা থাকে এবং তোমাদেরকে পি এবং আর বের করতে বলে। সুতরাং তোমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে কিন্তু অঙ্কগুলো আরামসে করতে পারবে, তোমাদেরকে আর ব্রড টাইপে করার দরকার নেই। আচ্ছা, যদি এটা থ্রি ইয়ার্স এর ক্ষেত্রে হয়, টু ইয়ার্স না বলে যদি থ্রি ইয়ার্স এর ক্ষেত্রে বলে, তো সেই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এই ডিফারেন্স একই থাকবে, সিআই মাইনাস এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস হান্ড্রেড বাই হান্ড্রেড কিউব। দেখো এই দুটো ফর্মুলা কিন্তু তোমার ভালো করে নোট ডাউন করে নাও, এটা কিন্তু কোনো বইয়ে পাবে বলে আমি মনে করি না। তো যেহেতু এই অঙ্কগুলো পরীক্ষায় আসছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের অঙ্কই দিচ্ছে আর কি, শুধুমাত্র স্টেট ফরওয়ার্ড অঙ্ক দিচ্ছে না, তো তোমাদেরকে এই দুটো ফর্মুলা মনে রাখলে অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। একটু দেখে নাও ফর্মুলাগুলো, আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, যদি আমাকে বলো এই ফর্মুলাগুলো ডিরাইভ করতে, সে ডিরাইভটা আমি করতে পারি কিন্তু। ঠিক আছে, তাহলে আমি এই ফর্মুলাটা ডিরাইভ করে দিই তোমাদের সামনে, দেখে নাও ডিরাইভ কিভাবে করছি। প্রথমেই তোমাদের কাছে উল্লেখ করলাম যে দু বছরের ক্ষেত্রে যদি টু ইয়ার্স টাইম যদি টু ইয়ার্স বলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এসআই কি হয়, এসআই ইকুয়ালস টু ফর্মুলা কি, পিটি আর বাই হান্ড্রেড, পি ইন্টু টু ইন্টু আর বাই হান্ড্রেড। কি করলাম না, টি এর জায়গায় শুধুমাত্র দুই বসালাম, এটা এসআই। সিআই যদি লিখি আমি কি লিখবো, সিআই ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার মাইনাস পি। হোস্ট কেন লিখলাম, কারণ টাইমটা টু ইয়ার্স বলা আছে বলে। তাহলে কি হবে এখানে, পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস টু আর বাই হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি। দেখো এখানে আছে, তাহলে যদি পিটা আমি রিলিজ করি, তাহলে পি ইন্টু ওয়ান মানে পি প্লাস টু ইন্টু আর পি বাই হান্ড্রেড প্লাস পি ইন্টু আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার মাইনাস পি, মানে পিপি এখানে কেটে যাচ্ছে, তাহলে এটা সিআই পেলাম। অর্থাৎ সিআই থেকে যদি আমি এসআইটা বাদ দিই, তাহলে কি ফর্মুলা পাচ্ছি, সিআই মাইনাস এসআই কি পাবো বলো, টু পি আর বাই হান্ড্রেড এখান থেকে প্লাস পি ইন্টু আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার মাইনাস টু পি আর বাই হান্ড্রেড, অর্থাৎ কেটে যাচ্ছে, অর্থাৎ কি পেলাম, পি ইন্টু আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার। এই ফর্মুলা তোমাদেরকে কিন্তু আমি এস্টাবলিশ করলাম, প্রুভ করলাম যে সিআই মাইনাস এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার। এখানে কি বলা থাকবে, এমনও হতে পারে যে সিআই মাইনাস এসআই বলা থাকতে পারে,
তোমাদেরকে আর বলা থাকতে পারে পি বের করতে দিয়েছে বা বাকি এই তিনটের মধ্যে যে কোনো দুটো নন থাকবে একটা তোমাদেরকে বের করতে দেবে। সুতরাং এই ফর্মটা কাজে লাগাবে। আর একটা থ্রি ইয়ার্সের ক্ষেত্রে যে ফর্মটা বললাম তোমাদেরকে, সেইটা তোমরা চেষ্টা করো বাড়িতে যে প্রুফ করতে, প্রুফ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম যে গ্রুপ আছে বিএস একাডেমির সেখানে তোমরা করে পাঠাবে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে যে তোমরা চেষ্টা করছো অ্যাটলিস্ট। যাই হোক, এই ছিল ফর্মুলা। এবারে এই কম্পোনেন্টটা শেখার সময় দু একটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ আর সাকসেসিভ ডিক্রিজ। তো ডিক্রিজটা মনে রাখানো চলবে, কিন্তু সাকসেসিভ ইনক্রিজটা অবশ্যই মনে রাখতে হবে। তো কি আছে ব্যাপারটা দেখা যাক। যেটা বলছিলাম তোমাদেরকে যে সাকসেসিভ ইনক্রিজ, এই ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে। তো সাকসেসিভ ইনক্রিজ ব্যাপারটা কি, না ধরো একটা এক্সাম্পল দেওয়া যাক, বলেছে যে একশো টাকার উপরে ধরো 20% প্রথম বছরে ফার্স্ট ইয়ার, 30% সেকেন্ড ইয়ারে ইনক্রিজ হচ্ছে। তার মানে কি, 100 টাকাটা প্রথমে 20% ইনক্রিজ হচ্ছে, তারপরে 30% ইনক্রিজ হচ্ছে, তাহলে তারপরে অ্যামাউন্টটা কি দাঁড়াবে, দ্যাট ইজ কম্পাউন্ড ইন্টারেস্টের মতোই ব্যাপারটা। দেখে নাও, 100 টাকা তার যদি 20 টাকা বাড়ে, মানে 20% বাড়ে, মানে কত হচ্ছে, মানে অবশ্যই 100 টাকা মানে তার পার্সেন্টেজ মানে 20 টাকা, তাহলে 120 হলো ফার্স্ট ইয়ারের পরে। আচ্ছা, এবার সেকেন্ড ইয়ারে কত হবে, নাকি 30% বাড়ছে, 30% বাড়ছে মানে কত, না এর উপরে 30%, অর্থাৎ 100+20 × 130/100 কেন করলাম, কারণ 30% বাড়ছে, মানে প্রথমে ছিল কত 100, তারপরে কত হলো 30 যোগ করলাম, মানে 130/100, মানে 130/100 এই অ্যামাউন্টটা বাড়লো, মানে 13/10 বাড়লো আর কি। তো এটা কাটবে কত হচ্ছে বলো, 120 × 13/10, তাহলে 156 এই অ্যামাউন্টটা হবে। 100 টাকার উপরে যদি 20% প্রথম ইয়ারে এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যদি আরও 30% করা হয়, তাহলে তার অ্যামাউন্ট দাঁড়াবে 156। তোমরা দেখো ডেইলি লাইফে, তোমরা ব্যাংকে যাও, ব্যাংকে গেলে বলে যে আমাদের সুদের হার এত, এবং সুদের হারটা কি হয় ওখানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি হয়, অর্থাৎ সিআই হিসাবে কিন্তু ক্যালকুলেশন করা হয়। সিআই এবং এসআই প্রথম ইয়ারের ক্ষেত্রে কিন্তু সেম, কারণ প্রথম ইয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কি যখনই সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা পরপর ইয়ারগুলো যখন চলে আসছে, তখন কিন্তু সেই টাকার রেসপেক্টে বেড়ে বেড়ে যাচ্ছে সংখ্যাগুলো। তো সেই জায়গাগুলো তোমাদের মাথায় রাখার জন্য আমি সাকসেসিভ ইনক্রিজটা কিন্তু শেখালাম। এটা শিখলে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট পে করতে অনেক সুবিধা হবে। যাই হোক, এটা তোমরা শিখে নিলে খুব ভালো। তো নেক্সট, এবারে কিছু অঙ্ক আমি করাবো, বোঝার চেষ্টা করো অঙ্কগুলো, খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, যেগুলো তোমরা হয়তো ছোটবেলায় করেছো কিন্তু প্র্যাকটিস হয়তো ভুলে গেছো। তো দেখে নেওয়া যাক অঙ্কগুলো কি আছে। প্রথম অঙ্ক আছে ফাইন্ড দ্য সিআই, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ, অফ রুপিস কতগুলো আছে, 6250 অ্যাট রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, নাকি 8% পার অ্যানাম, পার অ্যানাম মানে প্রতি বছর, ফর 2 ইয়ার্স, অবশ্যই এটা কি কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এইভাবে কিন্তু টাকাটা বাড়ছে। প্রথমে কি বলেছে, না এই অ্যামাউন্টটা মানে এটা প্রিন্সিপাল বলা আছে, বলেছে রেট অফ ইন্টারেস্ট 8%, আর বলা আছে কি টাইমটা 2 বছর, তাহলে বলেছে সিআই বের করতে। তা তোমাদেরকে যে ফর্মুলাটা নোট ডাউন প্রথমেই করতে বললাম, সেই ফর্মুলা কাজে লাগিয়ে কিন্তু অঙ্কটা খুব সহজে করা যায়।
तो देखा जाक सी आई फॉर्मूला की छिलो सी आई इक्वल्स टू छिलो पी इनटू वन प्लस आर बाय एक्स होल टू दी पावर एन माइनस वन यही फॉर्मूला देखो एबारे की कि वैल्यू बोले छे सेम वैल्यू गुलो पुट कर दाओ एखाने पी माने कत एटा माने 6250 वन प्लस आर माने कत 8/8% बाय 100 तार एन एन माने कत 2 इयर्स 2 बछर माइनस वन एरा क्यालकुलेशन करले किन्तु आमार अंक चले आसबे उत्तर चले आसबे 4 2 8 4 25 100 कथा हम 25 प्लस 2 मान 27 25 होल स्क्वायर माइनस 1 ब्रैकेट क्लोज्ड 6250 इनटू एटा कत है 27 स्क्वायर माइनस 25 स्क्वायर बाय 25 स्क्वायर तुम्हें क्यालकुलेशन हमें शिखे दीची क्या शॉर्टे क्यालकुलेशन कर 6250 इनटू ए स्क्वायर माइनस बी स्क्वायर मान ए प्लस बी इंटू ए माइनस बी अर्थात 27 प्लस 25 जो कर ले कथा है अवश्य 52 है इंटू 27 माइनस 25 वियोग कर ले कथा है 2 है मैं 25 स्क्वायर कथा 625 हमारे मुखस्त आज है तुम्हारे मुखस्त आगे अनेक भलो इधर 10 है काराकाटी कर ले 52 इंटू 2 मान 1040 अर्थात এই টাকাটা হবে কিন্তু সিআই এই টাকাটা হবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট দেখে নাও ভালো করে অঙ্কটা কিভাবে করলাম কি করলাম কি বলেছিল অঙ্কটার ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি ফাইন্ড দা সিআই অফ রুপিস 6250 অ্যাট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8% পার অ্যানাম ফর 2 ইয়ার্স কম্পাউন্ডেড অ্যানুয়ালি অর্থাৎ বাংলায় বললে কি হবে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে সেই টাকাটার মানে 6250 টাকার যার হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8% বলা আছে আর যে টাকাটা 2 বছরের জন্য খাটছে তার সিআই বের করতে বলেছে বা চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ তুমি যাই বলো সেটা বের করতে বলেছে তো তার মানে ফর্মুলা কি লিখলাম সিআই ইকুয়ালস টু পি ইনটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 এই ফর্মুলাটা আমি আগে কিন্তু বোর্ডে লিখেছিলাম তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে পি এর ভ্যালু কি বলা আছে 6250 ইনটু 1 প্লাস আর মানে 8 বলা আছে 8/100 তার হোল স্কয়ার মাইনাস 1 এটা ক্যালকুলেশন করে কত হলো 1040 যদি কারো ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাদেরকে জানাবে পার্সোনালি মেসেজ করে হোক বা বিএস একাডেমি গ্রুপের মাধ্যমে হোক সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে টেলিগ্রাম হতে পারে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া অল্প তো সম্ভব নয় কারণ অনেক কাজ থাকে আমাদের তো চেষ্টা করব যে কিছুদিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে তোমাদেরকে আশানুরূপ রিপ্লাই দেওয়ার দেখো আমরা দুটো অঙ্ক শিখলাম আর কি দুটো অঙ্ক কে কাজে লাগিয়ে আমি আরো দুটো অঙ্ক তোমাদের করাবো এবং কিছু অঙ্ক তোমাদের বাড়িতে করতে দেবো তোমরা সলভ করবে সলভ করে তোমরা একাডেমিতে আমাদের পাঠাবে তো দেখা যাক সেকেন্ড অঙ্ক কি আছে দেখে নাও একটু এটা একটু অন্যরকমের অঙ্ক আর কি of money doubles itself english likhe nao tumhe bangla e bola dicchi at compound interest ei onko ta korachi tomaderke notun ekta formula shekhabo jonno in 15 years And how many years will it become 8 times? যে কোনো অঙ্ক যখনই কেউ করতে দেবে বা পরীক্ষায় পড়বে অঙ্কটা কিন্তু দিন ডিটেলস পড়বে এবং পড়ে বারবার পড়ে বোঝার চেষ্টা করবে যে অঙ্কটা কি বলতে চেয়েছে আমায় কি দেওয়া আছে কি বের করতে বলেছে আমি কি ফর্মুলা জানি তো তাহলে কিন্তু অঙ্কটা তোমার প্রথম স্টেপ কিন্তু এগিয়ে গেলে ভয় পেলে কিন্তু হবে না দেখো কি বলেছে এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ এট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 15 ইয়ার্স মানে একটা টাকা বা একটা অঙ্ক যেটা ডবল হচ্ছে বা দ্বিগুণ হচ্ছে
ইটসেলফ মানে সেই টাকাটাই ডবল হচ্ছে এট কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদে বা চক্রবৃদ্ধি সুদে 15 বছরে। তাহলে বের করতে বলেছে যে কত সময় পরে এটা 8 গুণ হবে। এটা খুব সিম্পল একটা অঙ্ক, একটা ফর্মুলা আছে। কি আছে ফর্মুলা? N2 = N1 whole to the power T2 by T1। এখানে N1 into কি বলা আছে? N1 into হচ্ছে number of time, অর্থাৎ কতটা সময় বলা আছে আমার তার জন্য। আর T1 T2 হচ্ছে number of years, মানে কত বছর বলা আছে। আচ্ছা, নাম্বার অফ টাইম মানে কত গুণ? অ্যাকচুয়ালি নাম্বার অফ টাইম মানে কত টাইম বা কত গুণ বলেছে আর কি আমাকে। যেমন এটা 8 গুণ বলেছে, এটা 2 গুণ বলেছে, এরকম মতো আর কি। তাহলে এখানে দেখো কি বলা আছে, না T1 T2 এর মানে T1টা বলা আছে, T2 বলা নেই, N2 বলা আছে, N1 বলা আছে। তাহলে N1টা কি বলা আছে দেখো। আচ্ছা, N1টা বলা আছে এখানে 2 years, N2 বলা আছে 8 times, আর কি বলা আছে বলো? T1 বলা আছে 15 years, আর T2 বের করতে বলেছে। আচ্ছা, তোমরা যদি এই অঙ্কটা আরো অন্যভাবে করতে পারো, অন্য নিয়মে, সেটা করেও কিন্তু আমাদেরকে পাঠাবে। আমি একটা শর্ট রুল শেখাবার জন্যে এই নিয়মে তোমাদেরকে অঙ্কটা করাচ্ছি। তো তোমরা যদি ভাবো যে আমরা এই নিয়মটা ঠিক বুঝতে পারলাম না বা কি করে আসছে সেটাও বুঝতে পারছি না, সেটা আমাদেরকে অবশ্যই বলবে। এবং যদি তোমরা অন্য কোনো নিয়মে অঙ্ক করতে পারো, সো ওটা অলওয়েজ ওয়েলকাম, আমাদেরকে অবশ্যই বলবে আর কি। তো কী কী দেওয়া আছে বললাম না, N2 সব লিখে দিয়েছি আমি। তাহলে 8 = বলা আছে 2 whole to the power T2, ভাই বলা আছে 15। আচ্ছা, এটা সলভ করবো কিভাবে? এটা মানে কত? 8 মানে কি? 2³, এটা 2^T2/15। আমরা কি জানি x^A = x^B হয়, আমরা লিখতে পারি a = b, x^A = x^B হয়, তা আমরা লিখতে পারি a = b। তাহলে সিমিলারলি এখানে কি লিখবো আমি, না 3 = T2/15, T2 কি চলে আসবে বলো? 45, অর্থাৎ 45 ইয়ার্সের পর এই টাকাটা 8 গুণ হবে। দেখে নাও অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, প্রতি পরীক্ষায় এই অঙ্কটাই আসে। যদি এই অঙ্ক নাও আসে, যদি অন্য অন্য অঙ্ক আসে, অন্য ডেটা দিয়ে যদি আসে, তাহলে কিন্তু তোমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে অঙ্কটা করতে পারো। আর তোমাদেরকে আগেই বললাম, যদি তোমাদের মনে হয় যে অন্য ফর্মুলা কাজে লাগিয়ে বা অন্য মেথডে তোমরা অঙ্কটা করতে চাও, তো আমাদের কাছে এটা অলওয়েজ ওয়েলকাম। আমরা খুব খুশি হব যে তোমরা অন্য নিয়মে অঙ্কটা করেছো। তো এই ছিল আমার 2টো অঙ্ক। এবার তোমাদেরকে আমি কিছু অঙ্ক দেবো যেগুলো বাড়িতে অ্যাজ এ হোম টাস্ক তোমাদেরকে করতে হবে, যেটা আমি দিয়েই থাকি সব ক্লাসে। তো দেখো কি অঙ্কটা থাকে এবং তোমরা চেষ্টা করবে অঙ্কটা সলভ করার। করতে না পারলে আমাদেরকে বলবে যে কেন করতে পারলে না, কোন কোন জায়গাগুলো তোমরা বুঝতে পারছো না। আচ্ছা, তোমাদেরকে যে হোম টাস্ক আমি বললাম, দেখো অঙ্কটা কি আছে। খুব সিম্পল অঙ্ক, আমি যে অঙ্কগুলো করলাম তার মধ্যে থেকে একটা অঙ্ক আমি তোমাদেরকে করতে দিচ্ছি। ফাইন্ড দা সিআই, সিআই মানে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 16,000 at the rate of 5%
5% per annum for 2 years compounded annually. তো দেখো অঙ্কটা কি বলেছে, ফাইন্ড দা সিআই মানে তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে, কত টাকার উপরে না 16,000 টাকার উপরে, যা রেট অফ ইন্টারেস্ট কি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 5% প্রতি বছরের রেসপেক্টে, এবং বলেছে 2 বছর পরে সিআইটা কত হবে বা কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে। দেখো আমি প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার ক্ষেত্রে কি ফর্মুলা বলেছিলাম, না সিআই কস্টু P into 1 plus R by 100 whole to the power N minus 1. Just এই ফর্মুলা কাজে লাগাবে আর তোমাদের অঙ্কটা হয়ে যাবে। যদি তোমরা কেউ ভাবো এই ফর্মুলা কাজে না লাগিয়ে আমি অঙ্ক করবো, সেটা করতে পারো। কিভাবে করতে পারো না, সাকসেসিভ ইনক্রিজ যেটা আমি বললাম, মানে কি করবে তোমরা, প্রথমে এই 16,000 একে 5% প্রথম বছরে ধরবে, 5% মানে কত, 16,000 টাকার 5% মানে কত, নাকি 800 টাকা, 800 টাকা, ঠিক আছে, 800 টাকা হলো, 2 বছর বলেছে তাহলে প্রথম বছরে 800 হলো, দ্বিতীয় বছরে কত হবে, নাকি এইটার উপরই আবার ইন্টারেস্ট চাপবে, মানে 800 ইন্টু কত আবার 5% মানে 5/100 আর 8×5=40, মানে 800 + 800 + 40 মানে অ্যান্সার হবে 1640 টাকা। তোমরা একটু চেক করে নেবে এই ফর্মুলাতে কাজে লাগিয়ে ঠিক হচ্ছে কিনা। এটা তোমাদেরকে শর্ট রুল বললাম, আমি কি করলাম শর্ট রুলটা ভালো করে শিখে নাও। প্রথমে কত ছিল, 16,000 টাকা ছিল, 16,000 টাকার 1 বছর পরে 5% ইন্টারেস্টে সুদ কত হবে, নাকি 16,000 × 5/100 মানে 800 টাকা, দ্বিতীয় বছরে কত হবে, নাকি 800 উপরে আবার 5% ইন্টারেস্ট চাপে মানে 40 টাকা, কিন্তু আরেকটা 800 মার ছিল, তাই 800 + 800 + 40 মানে 1640 টাকা। এই শর্ট নিয়মে এবং তার সঙ্গে যে ফর্মুলা কাজে লাগিয়ে এই দুটো নিয়মেই তোমরা অঙ্কটা করবে, করে চেক করবে 1640 টাকা আসছে কিনা, এটা কিন্তু অঙ্কটার অ্যান্সার হবে, এটা তোমাদের। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা অঙ্কটা বাড়িতে করবে দুটো ফর্মুলা কাজে লাগিয়ে, যেটা তোমাদেরকে বললাম। আমাদের যে বিএস একাডেমি একটা টেলিগ্রাম গ্রুপও কিন্তু আমাদের আছে, সেটা তোমাদেরকে মনে হয় বলা হয়নি। তো আমাদের যে ভিডিওটা আমরা দিচ্ছি আপলোড করব, তার ঠিক নিচের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু ওর দেওয়া থাকবে আর কি ডেসক্রিপশন। তো তোমরা ওখানে ক্লিক করে তোমরা টেলিগ্রামে যুক্ত হতেই পারো, এবং এই যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসে যে আমরা অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কগুলো তোমরা সলভ করবে। যদি মনে হয় যে কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কোন পয়েন্টে অসুবিধা হচ্ছে, কেন বুঝতে পারছ না, কিভাবে আমাদের ইমপ্রুভমেন্ট করা দরকার, এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু নির্দ্বিধায় বিনা ভয়ে আমাদের সামনে তোমরা প্রকাশ করতে পারো। আমরা কিন্তু কিছুই মনে করব না, বরঞ্চ আমাদের ভালো লাগবে যে তোমরা সদর্থক আমাদেরকে ডিসকাশন করছো। তো দ্যাটস ইট। তো সবাইকে বিএস একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের সঙ্গে ক্লাসগুলো করতে থাকো, দেখতে থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই যে ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাস কিন্তু আমি আবার হয়তো পরের সপ্তাহে বা তার কিছুদিনের মধ্যে নিয়ে আসবো।